সংবিধান সংস্কার হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার রূপরেখা দেয়া হবে বলেও জানানো হয়। সময় নির্বাচনী রূপরেখা নিয়ে অনেকের মনেই সংশয় আছে বা আশঙ্কা আছে। উনি মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চেয়েছেন ওরা আসলে কি ধরনের সংস্কার চায়, কি ধরনের ট্রানজিশন অফ পাওয়ার চায়, কিভাবে চায় এবং কিভাবে তারা নির্বাচনী রূপান্তর দেখতে চাচ্ছেন। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যেই রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন।